রান্নাঘরে সবচেয়ে বেশি ময়লা হয় গ্যাসের ওপরে টাইলসে। রান্নার জন্য তেলকালি গিয়ে জমে ওখানে। দিনের পর দিন সেই ময়লা পরিষ্কার না করলে রান্নাঘরের অবস্থা খারাপ হতে সময় লাগে না। এ কারণে মাঝে মধ্যে পরিষ্কার করা উচিত। সেক্ষেত্রে ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করতে পারেন, যেমন বেকিং সোডা। টাইলসের কোণাগুলি পরিষ্কার করা খুবই কঠিন। একটু পানি আর বেকিং সোডা মিশিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে ফেলতে হবে। তারপর এই কোণগুলিতে সেই পেস্ট লাগিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর একটি পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলতে হবে। বরফ। যদি রান্নাঘরে সিঙ্ক বা টাইলস থেকে আষ্টে গন্ধ বের হয় তাহলে লেবুর রস মাখিয়ে নিন। তারপর তার উপর দিয়ে বরফ ঘষে নিন। এতে দেখবেন নোংরা পরিষ্কার হয়ে সব দুর্গন্ধ চলে গিয়েছে। এছাড়া আইস ট্রেতে ভিনেগার ঢেলে বরফ জমিয়ে নিতে পারেন। সেই বরফ দিয়ে সরাসরি পরিষ্কারও করতে পারেন। আবার 2 কাপ ভিনেগার আর 2 কাপ পানি মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে টাইলসে স্প্রে করবেন। কিছুক্ষণ রেখে একটি নরম কাপড় দিয়ে মুছে ফেলবেন।